সারা দেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠিয়ে হত্যার চেষ্টা করছে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতাকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে তারা। পরিকল্পিতভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল 1975 সালে, এবং এখন সেই আবারও একটু ভিন্ন কায়দায় ওই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, কোনো আইনই মানুষের ঊর্ধ্বে নয়। আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে, একটু যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সকলকে ঐক্যবদ্ধ হয়ে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।